إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم وقال سبحانه إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون وقال النبي صلى الله عليه وسلم بين العبد والكفر والشرك ترك الصلاة رواه مسلم الحمد لله আল্লাহ তবারক ওয়া তাআলার অনেক অনেক শুকরিয়া এবং কোন কীর্তন যে আল্লাহ তবারক ওয়া তাআলার মেহরবানিতে আমরা সুস্থ অবস্থায় সালাতুল জামা আদায় করার জন্য শান্তিনগর মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসতে পেরেছি ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা প্রতি মাসের চতুর্থ জুমায় আমার খুতবায় ধারাবাহিকভাবে আপনারা শুনে আসছেন ইসলাম ভঙ্গের কারণ ঈমান ভঙ্গের কারণ কালেমা ভঙ্গের কারণ এই বিষয়গুলো এবং কিছুটা বিস্তারিতভাবে আলোচনা করেছি তারপরও এই আলোচনা যথেষ্ট নয় এবং শুধু একটি মসজিদে এই জাতীয় খুতবা হলে চলবে না সারা বাংলাদেশের সমস্ত জামে মসজিদে এই খুতবা হওয়া উচিত এবং সমস্ত মুসল্লিদের কাছে এই বিষয়ে ইলমগুলো পৌঁছে যাওয়া উচিত কিন্তু দুঃখের বিষয় এই বিষয়ে যেমন আমাদের আলেম ওলামা খতিব
খেদিবদেরও জানার অভাব আছে। এর পাশাপাশি আবার অনেকেই ভয়ও করে থাকেন, তারপরে ইলমের অভাব তো রয়েছে। আজকে আমরা এই জাতীয় বিষয়ের উপরেই আলোচনা করব ইনশাআল্লাহ। সেগুলো হলো কিছু বিষয় যেগুলো আলেম ওলামাদের ভিতরে কিছু মতভেদ আছে। সেগুলো হলো ইসলামের যে রুকুনগুলো রয়েছে, পাঁচটি রুকুন, এই পাঁচটি রুকুন কেউ যদি পরিত্যাগ করে, ছেড়ে দেয়, তাহলে তার বিধান কি, আর এই পাঁচটি রুকুনের মর্ম কি, ইতিহাস কি, এগুলো আমাদের জানা দরকার। ইসলামের যদি আমরা গঠন চাই, ইসলাম গঠন করব আমার ভিতরে, তাহলে কি করতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, পাঁচটি জিনিসের উপরে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে, পাঁচটি বিষয়ের উপরে ইসলামের ভিত্তি রয়েছে। তার মানে ইসলামের গঠন এই পাঁচটি দ্বারাই হয়ে থাকে। আপনি যদি আপনার ভিতরে ইসলাম গঠন করতে চান, তাহলে এই পাঁচটি মৌলিক জিনিস, মৌলিক বিষয় অবশ্যই লাগবে। এগুলো আমরা খুব সহজ ভাষায় বলে থাকি। এই সহজ ভাষাটা হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এক নিঃশ্বাসে কয়েকবার বলা যায়, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই সহজ কথাগুলো আমাদের বুঝতে হবে আর পালন করতে হবে, তাহলে আমার ভিতরে ইসলাম গঠন হয়ে যাবে। নওয়াকিজুল ইসলাম, ইসলাম ভঙ্গের কারণ, এগুলো হলো ইসলাম পতন। তো ইসলামের গঠনের দরকার নাই, ইসলাম গঠন হয় এই পাঁচটি জিনিসের মাধ্যমে, এবং প্রত্যেকটা বুঝতে হবে। এগুলোর আমাদের কাছে জ্ঞান আছে, এগুলোর ব্যাপারে আমাদের কিছুটা বুঝও আছে, কিন্তু এগুলো বুঝতে যে আমাদের অনেক গ্যাপ রয়ে গেছে, অনেক আমাদের ত্রুটি রয়ে গেছে। ইসলামের পাঁচটি বিষয় মধ্যে প্রথমটা হলো কালিমা। এই কালিমা আমরা অনেকেই এমনভাবে বুঝেছি, কালিমা তো আসলে ইসলাম, ইসলামের প্রবেশ করার, ইসলামে প্রবেশ করার দরজা, এই দরজা দিয়ে ঢুকতে হয়। কোনো অমুসলিম ব্যক্তি, কোনো বিধর্মী যদি ইসলামে প্রবেশ করে, তাহলে তাকে এই কালেমা স্বীকৃতি দিতে হয়, এই কালেমার ঘোষণা দিতে হয়। কিন্তু এই ঘোষণাটা অবশ্যই সঠিক বুঝের ওপরে হতে হবে, সঠিক অর্থ মর্ম উপলব্ধি করে হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সংক্ষিপ্ত কালেমার সংক্ষিপ্ত, সবচেয়ে সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এর বিস্তারিত অথবা বিভিন্ন শব্দ যদি আমরা দেখি এই কালেমা, কালেমা ব্যবহারের, তাহলে অনেক ধরনের শব্দ পাওয়া যাবে, প্রায় 20টার উপরে। এই শব্দ দেখেই আমাদের বাংলাদেশে বা ভারতবর্ষে আমরা বলে থাকি পাঁচ কালেমা, কালেমা পাঁচ, কিন্তু আসলে কালেমা একটা। এই কালেমা ঘোষণা দিতে যে বিভিন্ন শব্দ পাওয়া যায়, এই কালেমা বিভিন্ন শব্দ রয়েছে, সবচেয়ে সংক্ষিপ্ত শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়েও সংক্ষিপ্ত আছে আমানতু বিল্লাহ, এখানে অবশ্য ওই শব্দগুলো নাই,
কিন্তু অর্থ আছে, আমানতু বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কিছু শাব্দিক বিভ্রান্তিও আছে আমাদের সমাজে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বাংলাদেশে অনেকেই কালেমাটা এইভাবে শুদ্ধ করেছেন, শুদ্ধ করেই ভুল করেছেন, কি লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ কেউ মনে করেন যে এটা হলো কালেমার শুদ্ধ রূপ, কিন্তু আসলে এটা এমন একটা ভুল, ভুল কালেমা, এটা গ্রামাটিক্যাল দিক দিয়েও ভুল, আরবি ভাষাগত দিক দিয়েও ভুল, আরবরা শুনলেই হাসবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা ভুল বলে ওইটাকে শুদ্ধ বলতেছে, অথচ শুদ্ধ হলো এইটা, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না সহি হাদিসে আছে, না যঈফ হাদিসে, না জাল হাদিসে, না আরবরা এটা শুনলে শুদ্ধ মনে করবে, ভুল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিভিন্নভাবে এটা ব্যবহার হয়েছে। এই কালেমা মূল শব্দ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো সংক্ষিপ্ত রূপ। কিসের সংক্ষিপ্ত? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সংক্ষিপ্ত রূপ। ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো বলছে রাসূলের সাক্ষ্য না দিলে তো কেউ মুসলমান হইতে পারবে না। তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি থাকে কোনো বাক্যে, এর অর্থ অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দেওয়া। শুধু আল্লাহর স্বীকৃতি দিয়ে কেউ মুসলিম হইতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও স্বীকৃতিটা থাকতে হবে। এটা হলো আল্লাহর স্বীকৃতির সাথে মুহাম্মদের স্বীকৃতি এমনভাবে জড়িত আছে। হাদিসও পাওয়া যায়, তোমরা যদি বিভ্রান্ত হতে না চাও তাহলে আমার সুন্নতকে আঁকড়ে ধরো। দেখা যাবে যে কিতাবুল্লাহ নাই, কিতাবুল্লাহ আঁকড়ে ধরো, এটা নাই। অন্য হাদিসে কিতাবুল্লাহ আঁকড়ে ধরো এবং সুন্নতকে আঁকড়ে ধরো। আবার কিছু হাদিসে পাওয়া যায় তোমরা কিতাবুল্লাহকে আঁকড়ে ধরো, সুন্নত নাই। আর কিছু হাদিসে আছে তোমরা সুন্নতকে আঁকড়ে ধরো, কিতাবুল্লাহ নাই। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। যদি বিভ্রান্ত হতে না চাও, কই কিতাবুল্লাহ, কই আল্লাহর কিতাব, কই এই ভাষা ভঙ্গিগুলো কোরআন এবং হাদিসের ভিতরে অনেক, একটা বলে আরেকটাও উদ্দেশ্য, একটা ছুটে গেল একটা, একটা থেকে আমি রেহাই পেয়ে গেলাম, এটার কোনো সুযোগ নাই। তো এরকম ভাবে কালেমা, কালেমার সর্বসংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ হলো আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এটা ভুল, এটা কুফরি অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার অর্থ করে গেছেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহর রাসূল কি করেছেন,
একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আর এটা হলো ওই মুসলিম শরীফের হাদিসে একটা অংশ, যেখানে যে হাদিসের ভিতরে পাওয়া যায় এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন আমল শিক্ষা দেন যে আমল করলে আমি জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চারটা আমল শিক্ষা দিয়েছেন। এক নম্বর হলো তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তুয়াদ্দি যাকাতাল মাফরুদা, এবং ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুম রমাদান, রমজানের সিয়াম পালন করবে। চারটা হয়ে গেল। প্রথমটা কি? একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এই হাদিসে কালেমাই নাই। কালেমা আছে, কালেমার অর্থ আছে, কালেমার অর্থ আছে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকেও শরীক করবে না। তারপরেই কি আসতেছে? তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত আদায় করবে। তসম রমাদান, রমজানের সিয়াম পালন করবে। কই চারটার মধ্যে কালেমা তো নাই, কালেমার অর্থ আছে। এই ভাষায় আমাদেরকে কালেমার অর্থ শিখতে হবে। তবে আলেমরা একটা সহজ নবীর ভাষায় অর্থ, আরেকটা হলো আরবি ভাষায় অর্থ, মর্ম দুই ভাষার একই। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আরবরা এইভাবে তর্জমা করবে, আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো মা'বুদ নেই। সত্যিকার শব্দটা যদি আপনি লাগান তাহলে কি হবে? আল্লাহ ছাড়া যত জাতি আছে আর যত ধরনের মা'বুদ আছে, বিভিন্ন জাতি বিভিন্ন ধরনের মা'বুদ বানিয়ে রাখছে, এমনকি মুসলমানরাও বানিয়ে রাখছে, মুসলমানরাও বহু ধরনের মাবুদ তৈরি করে রেখেছে। মুসলমানদের তৈরি করা বহু মাবুদ এবং অন্যান্য বিধর্মীদের তৈরি করা অসংখ্য মাবুদ, লক্ষ লক্ষ কোটি কোটি মাবুদ, এই মাবুদগুলো বাতিল ঘোষণা করা হয় এই শব্দটা দিয়ে। সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই। কি দিয়ে এই বাতিল মাবুদগুলো অস্বীকার করা হলো? একটা শব্দের মাধ্যমে, সত্যিকার অর্থে। তাহলে ওগুলো মাবুদ, ওর মাবুদ তো, কিন্তু ওগুলো হলো মিথ্যা মাবুদ, বাতিল মাবুদ। একটা শব্দ যোগ করাতে আপনি এই পর্যন্ত যত বাতিল মাবুদ তৈরি করা হয়েছে সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার করা হলো, সবগুলো মিথ্যা মাবুদ। আর মিথ্যা মাবুদ আছে এটাও স্বীকার করা হলো, মিথ্যা মাবুদ আছে এটা স্বীকার করাও কিন্তু ইসলাম। কারণ কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন না, যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হাক্ক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, এটা এই জন্য যে আল্লাহই হচ্ছেন হক মাবুদ, আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকাডাকি করতেছে তারা হলো বাতিল। বাতিল মাবুদে বিশ্বাসী হইতে হবে আমাদের। বাতিল মাবুদে কিভাবে বিশ্বাসী? যে বহু বাতিল মাবুদ আছে, আল্লাহ বাদে যত মাবুদ আছে সমস্ত মাবুদ বাতিল, এই এই বাতিল মাবুদ স্বীকার করা, বহু বাতিল মাবুদ আছে এই স্বীকার করাটা হলো ইসলাম। আর বাতিল মাবুদ যদি নাই থাকে তাহলে মুশকিল হয়ে গেল না, তাহলে আল্লাহর কথা তো মিথ্যা হয়ে যাবে। এবং যেই ভাষায় আপনি বাতিল মাবুদকে অস্বীকার করবেন যত কড়া ভাষায়, তত আল্লাহ তবারক ওয়া তাআলার স্বীকৃতি, তাওহীদের স্বীকৃতিটা শক্ত হবে।
আর আমি যদি বলি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তাহলে কি হয়ে গেল? তাহলে কোরআন অস্বীকার করা হলো? বহু মাতিল মাবুদ আছে, আল্লাহই তো বিভিন্ন আয়াতে বলেছেন, আপনি ওইটা স্বীকারই করলেন না, তখন কি হবে? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এর অর্থ হলো আল্লাহ তাহলে হক মাবুদ আর আল্লাহ বাতিল মাবুদ। যেহেতু উনি ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে আল্লাহকেই এখন হক মাবুদ হইতে হবে, আর উনি হলেন না হক মাবুদ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় বাতিল মাবুদের সংখ্যা জানতে চাইতেন, যারা কাফের মুশরিক তাদেরকে নিয়ে অনেক সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দাওয়াতি যোগ, দাওয়াতি ক্ষেত্রে একটা যোগ করা, এক ব্যক্তিকে আমর ইবনে হুসাইন, আমর ইবনে হুসাইন এর পিতা, আমর ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কাম ইলাহান তা'বুদু, আপনি বলেন তো কয়জন মাবুদের ইবাদত করেন? আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, তাহলে বাতিল মাবুদ অনেক আছে, এই লোক কয়টা মানে এটা জানা দরকার। সব বাতিল মাবুদ মানে না কিছু ভাগ করে নিয়েছে? আমর ইবনে হুসাইনের পিতা বলতেছেন যে সাবান, আমি সাত মাবুদের ইবাদত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাতিল মাবুদ না থাকে তাহলে এভাবে প্রশ্ন করলেন কেন? তারপর ওই লোক জবাবও দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর এটা যদি শুনলেই ঈমান চলে যায় তাহলে আল্লাহ রাসূল শুনতে চাইলেন কেন? ওই ব্যক্তি বলছেন, উনি তো পরবর্তীতে ঈমান এনেছিলেন, বললেন সাবান, আমি সাতজনের, সাতজন মাবুদের ইবাদত করি। সুনান তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, ইবনু কুদামা রহমতুল্লাহ আলাইহি লুমআতুল ইতিকাদ এই কিতাবের মধ্যেও এই হাদিসটা নিয়ে এসেছেন। তিনি বল, তারপর আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে, ও নিজেই ব্যাখ্যা করে বলছেন, সিদ্দাতুন ফিল আরদি ওয়া ওয়াহিদুন ফিস সামা, বলছে কি আমি যে সাতজন মাহুদের ইবাদত করি তার ছয়জন জমিনে একজন আসমানে, একজন আসমানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে জিজ্ঞেস করলেন যে, মান তারজুহু ফি রাহবাতিকা ওয়া রাহবাতিকা, তোমার আশা আকাঙ্ক্ষা এবং ভয় ভীতির সময় কোন মাবুদকে তুমি ডাকো, কোন মাবুদের তুমি শরণাপন্ন হও? তুমি সাতজন মাবুদের সন্ধান দিয়েছো, তুমি সাতজন মাবুদ মানো? সে বলল, আল্লাজি ফিসসামা, বিপদ আপদে যদি পড়ি, কোনো যদি আমার ভয় ভীতি আসে, কোনো মুহূর্ত আসে, তখন আসমানের যিনি মাবুদ ওনাকেই আমি কেবল ডাকি, ওনারই শরণাপন্ন হয়, এই ছয়জনের আমি খোঁজখবরও রাখি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে, উবুদুল্লাযী ফিস সামা ওয়াতরুকিস সিত্তা, তাহলে যেই ছয়জন মাবুদ তোমার কথায় ব্যর্থ মাবুদ, অকেজো, কোনো উপকার করতে পারে না, বিপদ আপদে তোমার কোনো সাহায্য করার ক্ষমতা রাখে না, এগুলো মানার দরকার কি? তোমার স্বীকৃতিতেই তো বোঝা গেল এগুলো সব ব্যর্থ মাবুদ, বাতিল মাবুদ, এগুলো মানারই দরকার নাই। তুমি শুধুমাত্র ওই মাবুদে বিশ্বাসী হও, ওই মাবুদেরই ইবাদত করো যিনি আসমানে রয়েছে। তাহলে বাতিল মাবুদও আছে, বাতিল মাবুদগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে ব্যর্থ এবং অকেজো প্রমাণ করলেন, ওই লোকের মুখ দিয়েই প্রমাণ করালেন। তারপরে বলছেন, ও আবুদুল্লাযী ফিস সামা, যিনি আসমানে রয়েছেন, তোমার একজন মাবুদ যিনি আসমানে রয়েছেন তারই ইবাদত করো এবং এই ব্যর্থ মাবুদগুলোকে ত্যাগ করে দাও আজকে। সূরা নূহের 23 নম্বর আয়াতে
এসেছে একটা বহু মাবুদের ইতিহাস, বাতিল বহু মাবুদ যে আছে আল্লাহ তবারক তাআলা সেটা সেই ইতিহাস টেনে এনেছে। নূহ নবীর যুগে, নূহ নবীর সাথে যে টক্কর হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, সেটা হলো পাঁচজন মাবুদকে কেন্দ্র করে। তার জাতি পাঁচজন মাবুদকে মানত, তাদের নাম আল্লাহ ধারাবাহিকভাবে এই আয়াতে নিয়ে এসেছেন। নূহ আলাইহিসসালাম আল্লাহর দিকে আহ্বান করত তার জাতিকে, আর তার জাতি আহ্বান করত কিসের দিকে? পাঁচজন মাবুদের দিকে আহ্বান করত, পাঁচজন। قالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوص ويعوق ونسرا ود سواع يغوص يعوق نسر পাঁচ জন বাতিল মাবুদের নাম আল্লাহ উল্লেখ করেছেন। যেই পাঁচজন বাতিল মাবুদের ইবাদত করত নূহ নবীর জাতি, নূহ নবী যখন তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করলো, তখন তারা কি বললো? উল্টা লা তাযারুন্না আলিহাতাকুম, খবরদার তোমরা এই নূহ পাগলের দাওয়াত শুনে তোমাদের মাবুদগুলোকে ছেড়ে দিও না। মাবুদগুলো কারা? ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক নাসর। আজকে যদি কোরআন নাজিল হইত তাহলে আমাদের মুসলমানদেরই অনেকের নাম ছিল আসতো, নাম আসলে খুশি হইতাম না যে কোরআনের নাম এসে গেছে আমাদের বাতিল মাবুদগুলো। ঢাকা শহরে কুড়িয়ে অনেক বাতিল মাবুদ পাওয়া যেত, ঢাকা শহর, ওখানে তো পাঁচজন পাওয়া গেছে। আর মুসলমান সমাজ থেকে কুড়াইতে গেলে শত শত হয়ে যেত পাঁচজন মাবুদ। এই পাঁচজন মাবুদকে কি আকারে পাওয়া গেছিল? মূর্তি আকারে। এটা ওয়াদ সাহেবের মূর্তি, এটা সোয়া ইয়াগুস ইয়াউক নসর, পাঁচজনের পাঁচটা মূর্তি পাওয়া গেছিল। এগুলো ইবাদত করা হতো। ইবাদত কিভাবে হয়? খালি সিজদা দিলে ইবাদত হয় না, ভক্তি দিলে, সম্মান করলে, ফুল দিলে, মাথা নিচু করলে, শ্রদ্ধা জানালে, শ্রদ্ধাঞ্জলি দিলে, এগুলো সব হলো মাবুদ বানানোর প্রক্রিয়া। কি করবেন? মাবুদ একটা যে কিছুকে, যা কিছুকে, একটা বালুর ঢিবিকে আপনি মাবুদ বানাইতে পারেন, পা দিয়ে বালু জমা করে ওটাকেই মাবুদ বানাইতে পারেন, ওখানে একটু ডুব ঢেলে দিলেন, একটা ফুল দিয়ে দিলেন, এটা হলো বাতিল মাবুদ বানানোর প্রক্রিয়া। তারা খেজুরকে মাবুদ বানাইতো, যে শহরে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে কোথায় পাবো, শহরের মধ্যে মাবুদ পাবো কোথায়? একটা খেজুর, যেই খেজুরটা সাথে নিয়েছে খাওয়ার জন্য, এর মধ্যে সুন্দর বড় ধরনের খেজুর কোনটা, ওই খেজুরটাকে মাবুদ বলত, ওটাকেই পূজা দিত, ওটাকেই সম্মান করতো, ওটাকেই শ্রদ্ধা করতো। এই হলো মাবুদ বানানোর প্রক্রিয়া। আর আমরা বলি কই সেজদা তো করি না, এই যে পছন্দ করলো খেজুরটাকে। পরে যখন বেশি ক্ষুধা লাগতো ওই মাবুদকে খেয়ে ফেলত, বেশি ক্ষুধা লাগলে এখন তো ওই মাবুদই বাকি আছে, ক্ষুধার জ্বালায় তখন মাবুদ খেয়ে ফেলত তারা। এই হলো অবস্থা। আসলে তো যারা শিরককারী, যারা অন্যের পূজারি, তাদের তো বিবেক কম, দুর্বল বুদ্ধি, দুর্বল বিবেক, ওরা বুঝতে পারে না কই আমরা ইবাদত করি না, তো এই যে একটা পিলার খাড়ো করে দিয়েছি, এটা কি পিলার? পিলার মাবুদ, বালুর ঢিবি মাবুদ হইতে পারে, ধুলা মাবুদ হইতে পারে, ধুলা ধুলা খড়কুটা মাবুদ হইতে পারে, লাকড়ি খড়িও মাবুদ হইতে পারে, গাছপালা মাবুদ হইতে পারে, মাছ কচ্ছপ মাবুদ হইতে পারে। মাবুদ তো বানানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ইতিহাস দেখে বলে গেছিলেন, আল্লাহ আমার মরার সময় তো বদদোয়া করছিলেন, মরার সময় কি বদদোয়া করলেন? আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরটাকে দেবতায় পরিণত হতে দিও না, আল্লাহ আমার কবরটাকে দেবতায় পরিণত করো না আল্লাহ। কে দোয়া করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর কি দেবতা হয়? কবরকে যখন কেউ ইবাদত করা শুরু করে, মাবুদ বানায়, তখন ওটা দেবতা হয়ে যায়।
সৌদি আরবে নয় পুলিশ দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। বাংলাদেশে থাকলে আপনি দেখেন না, এই যে গোলাপসার মাজার এখানে কি হইতেছে, দেবতা মসজিদেও এত একাগ্রতা আসে না, চোখ দিয়ে পানি বের হয় না, ওই ওই গোলাপসার মাজারে যত পানি বের হয় এত একাগ্রতা, চোখ বন্ধ করে কার কাছে, ওই পঁচাশ সরাম বাবার কাছে কিছু চাইতেছে। এই হলো আল্লাহ, আল্লাহ রাসূল দোয়া করে যাচ্ছেন, হে আল্লাহ তুমি আমার কবরকে দেবতায় পরিণত করে দিও না, তুমি আল্লাহ হেফাজত করো। এই যে আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, কেন আল্লাহ রাসূল এই অবস্থা দেখেছেন, এই জন্য মৃত্যুর সময় বারবার বলছিলেন লাআনাতুল্লাহ আলাল ইহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আম্বিয়াই মাসাজিদ, ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ বর্ষিত, তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার জায়গায় পরিণত করেছে। সিজদা দিলে ওটা দেবতা হয়ে যায়, শ্রদ্ধা নিবেদন করলে ওটা দেবতা হয়ে যায়, ফুল দিলে ওটা দেবতা হয়ে যায়, দুধ দিলে ওটা দেবতা হয়ে যায়, কোনো খাবার ওখানে দিলে দেবতা হয়ে যায়, মূর্তির মতো তার সামনে দাঁড়িয়ে গেলে, এক সেকেন্ড দাঁড়াইলে ওটা দেবতা হয়ে যায়। আপনি কি দিয়ে দেবতা বানানো হয় আইটেমগুলো শিখেন তাহলে না বুঝবেন, নাহলে তো আপনি বুঝবেন না, খালি দেবতা বানিয়েই যাবেন। দেবতা হয় কি দিয়ে, কি কাজ করলে দেবতা হয়ে যায়। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম কবুল করেছেন, কিন্তু ক্রুশ চিহ্নটা এখনো গলায় ঝুলতেছে। এটি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রুশ চিহ্ন, আদি বিন হাতিম তো মনে করতেছেন এটা একটা গলার চেন, গলার মালা, তাই না? আমাদের দেশে যেমন অনেকে পুরুষ মানুষরা গলার চেন দেয়, অনেক অজ্ঞ খ্রিস্টানেরও তো দেয় ক্রুশ চিহ্ন, অনেক মুসলমানও দিতে পারে বলা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদি বিন হাতিমকে দেখে বললেন ইনজা আনকা হাযাল ওয়াতান, হে আদি তুমি ইসলাম গ্রহণ করেছো, মুসলিম হয়েছো, এই দেবতাটা এখন ছিঁড়ে ফেলো, এই দেবতা ছুঁড়ে মারো, এই দেবতা দেবতা সরিয়ে ফেলো, ওটা দেবতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন ওই ক্রুশ চিহ্নটাকে, কি বললেন ইনজা আনকা হাযাল ওয়াতান, হে আদি এই দেবতাটা তোমার গলা থেকে ছিঁড়ে ফেলো, সরিয়ে ফেলো, ওর নাম দেবতা। আর আমরা সুন্দর মূর্তি তৈরি করে ফুল দিয়েও বলতেছি না এটা দেবতা হবে কেন, এটা বাঙালিত্ব, এটা বাঙালিত্ব। আল্লাহ রাসূল কি বললেন, ওটার নাম ক্রুশ বলতেছেন না, বলছেন এই দেবতাটা তোমার এখান থেকে সরিয়ে ফেলো, যেই নামে যেই যুক্তিতেই করেন এটা চলবে না। কালেমা বিশ্বাসী হয়েছি, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ, আর বাতিল অর্থে বহু মাবুদ আছে, আমি মুসলিম আমার কাছে বহু মাবুদ আছে, এই মাবুদগুলোকে সরিয়ে ফেলতে হবে, এটাই হলো এই কালেমার আসল কথা। অনেকেই আবার তাহলে আমরা যদি এইভাবে কালেমাকে বুঝি, কালেমাকে মানি, তাহলেই মুসলিম হওয়া যাবে। অনেকেই আবার কালেমা মুসলিম হওয়ার একটা বাক্য, অনেক মুসলমানের ক্ষেত্রে এটা কাফের হওয়ার বাক্য হয়ে গেছে, কাফের হওয়ার বাক্য। এগুলো হলো বিভিন্ন হাদিস, কালেমা সম্পর্কিত বিভিন্ন হাদিসের সমন্বয়, কালেমার ইতিহাস না জানা থাকার কারণে অনেক মুসলমানের ক্ষেত্রে কালেমাই হলো ইসলাম ভঙ্গের একটা কারণ। কিছু কিছু হাদিসে পাওয়া যায় من قال لا اله الا الله دخل الجنه من شهد ان لا اله الا الله دخل الجنه
من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে সে জান্নাতে যাবে, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে। এই হাদিসগুলো মোটা বুঝেছি, এই হাদিসগুলোর কিছু মোটা বুঝ আমরা নিয়ে ফেলেছি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে যাওয়ার নিশ্চয়তা। তখন এক শ্রেণীর মুসলমান কি বলে, বলে কি তাহলে আমি নামাজ পড়বো কেন, নামাজ পড়ার দরকার নেই, সালাত পড়ার দরকার নেই, যাকাত দেওয়ার দরকার নেই, হজ উমরা সিয়াম এগুলোর দরকার নেই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই তো আল্লাহ জান্নাতে দিবে বলছেন, তাহলে কি দরকার নামাজ পড়ার? এরকম মুসলমান আছে না বাংলাদেশে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাওয়া যাবে, এরকম তারা একটা আশা করে বসেছে, তারা বুক ভরা আশা নিয়ে চলতেছে, আর অন্যান্য ইসলামের রুকনগুলোর খোঁজ খবরই নেই না। লা ইলাহা পড়লে আল্লাহ জান্নাতে দেবেন বলছেন, এরকম হাদিস বহু হাদিস আছে। তো লা ইলাহা পড়লে জান্নাতে যাওয়া যাবে, তাহলে নামাজ পড়ব কেন, যাকাত দিব কেন, সিয়াম পালন করব কেন, হজ উমরা করব কেন? যারা এরকম বুঝেছে তাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হলো ইসলাম ভঙ্গের কারণ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম, ইসলামে প্রবেশের দরজা, এদের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ইসলাম ভঙ্গের কারণ। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েই তারাও মুরতাদ হয়ে গেল। তাহলে কি করতে হবে? লা ইলাহা এই হাদিসগুলো বুঝতে হবে। আল্লামা মুনজিরি রহমতুল্লাহ আলাই আত-তারগিব ওয়াত-তারহিব নামক কিতাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের এই হাদিসগুলো সব একত্রিত করেছে, প্রায় 100-এর কাছাকাছি হাদিস একত্রিত করে উনি এই হাদিসগুলোর মর্ম বলা শুরু করেছেন, মর্ম এবং ব্যাখ্যা দিয়েছেন। এগুলো কখন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাবে, এটা কখনকার কথা? যখন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, ইসলামের প্রথম রুকন ছাড়া আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই রুকনগুলো নাজিলই হয় নাই, তখনকার কথা। যখন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কোনো রুকন ছিল না ইসলামে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি ইতিহাসের মাধ্যমে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলতেন প্রায় 12 বছর পর্যন্ত। যেহেতু একটাই রুকন ফরজ, আমি যদি বলি যে যার কোরআন শুদ্ধ হবে তাকেই ইমাম হিসেবে নেওয়া হবে, সাবজেক্ট কয়টা ইন্টারভিউ, ইমাম নিয়োগ করা হবে, সাবজেক্ট একটাই, কোরআন যার শুদ্ধ, কোরআন পড়া যার শুদ্ধ, কোরআন মুখস্থ আছে, কোরআন পড়া শুদ্ধ, বাস। তো আমি তো হাদিস সাবজেক্ট যোগ করি নাই, আমি তো ফিকহ জানতে হবে এটা শর্ত করি নাই, কিছু বিজ্ঞান জানতে হবে এটা তো আমি শর্ত করি নাই। তাহলে একজন যদি কোরআন সাবজেক্ট ভালো পড়ে তাহলে ও পাশ করে যাবে না? অন্যগুলো তো লাগবেই না, এক সাবজেক্টেই সে নিয়োগ পেয়ে যাবে, পাশ করে গেলেই হয়। তখন সাবজেক্ট ছিল একটাই, এবং 12 বছর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাকি 4টা রুকন ফরজই হয়নি, শুধু একটাই রুকন ছিল। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে এই দাওয়াতটাই দিতেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফয়সালায় বসলেন, যখন আবু তালেব মারা যাচ্ছিলেন, তখন ফয়সালার জন্য ডাকলেন, নেতৃস্থানীয় লোকেরা আবু তালেবকে বললেন, আবু তালেব তো নেতা ছিলেন, উনি তো মারা যাচ্ছেন মরণ সজ্জায়,
আবু জাহাল আবু লাহাব এরা বললো যে আপনার ভাতিজার ব্যাপারে তো কোনো ফয়সালা করে যাচ্ছেন না, এতদিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ স্পর্শ করে নাই, আবু তালেবের সেক্টরে ছিলেন, এখন মরণের সময় তারা নেতাকে জিজ্ঞেস করলো আপনার ভাতিজার কি ফয়সালা করে গেলেন, বলছে ডাকাও ভাতিজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন যে দেখো এই হলো তোমার মক্কা নগরীর নেতৃস্থানীয় লোকেরা, তোমার ব্যাপারেই আমাকে তারা বিচার দিয়েছে, সিদ্ধান্ত জানতে চায় যে তোমার ব্যাপারে কি আমি ফয়সালা দিয়ে যাচ্ছি। তখন ওই যে ঘটনাটা আছে না, কে বলেছিল যে আসমান এক হাত একই চাঁদ এক হাতে আর সূর্য আর এক হাতে দিলে আমি আমার যে দাওয়াত এই দাওয়াত থেকে আমি পিছপা হব না, এটাই আমি করে যাব। এটা হলো প্রচলিতভাবে আমরা শুনি, কিন্তু মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উরিদু মিনহুম ওয়াহিদাতান, চাচা যান আমি তাদের সাথে আপোষ করব মাত্র একটা বাণীর ভিত্তিতে, একটা বাক্যের ভিত্তিতে, একটা বাক্যই শুধু, কয়টা বললেন একটা বাক্য। এই হাদিসটাও একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস, আমরা যে পাঁচ কালেমা বলি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে উরিদু মিনহুম, হে চাচা যান আমি তাদের থেকে একটি মাত্র বাক্য চাই বা একটি বাক্যের স্বীকৃতি, তারপরও এই বাক্যের স্বীকৃতিতে কি হবে, তেদিনুলকুমুল আরব ওয়াতাসুদু বিহাল আজম, একটি বাক্য তারা যদি আমাকে স্বীকৃতি দেয় তাহলে সমস্ত আরব জাতি এদের বশ্যতা স্বীকার করবে আর সমস্ত অনারবরাও তাদের পদানত হয়ে যাবে। আবু জাহাল তো জানে যে মোহাম্মদ সত্য কথাই বলে, তো এরকম কি মন্ত্রের কলেমা আছে যে এত বড় মর্যাদা আমরা পাব। আবু জাহাল তো বলেই ফেলল ওয়াশরু কালিমাত ইয়া মুহাম্মদ, এই জাতীয় কালেমা যদি তোমার কাছে থাকে, তোমার জানা থাকে যে যেই কালেমার স্বীকৃতি দিলে আরব আজম আরব অনারব সমস্ত জাতি আমাদের বশ্যতা স্বীকার করবে, আমাদের পদানত হয়ে যাবে, তাহলে আমরা একটা নয় এরকম দশটি কালেমার স্বীকৃতি দিতে রাজি আছি, এই মুহূর্তে দিব কালেমাটা কি বলো, কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার ওই পুরান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবারও তারা অস্বীকার করলো যেভাবে আগে অস্বীকার করেছিল। আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্ন হাযা লাশাইউন উজাব, সমস্ত মাবুদকে এক মাবুদে সীমাবদ্ধ করে দিল মুহাম্মদ, এটা ভারী আশ্চর্যজনক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এইভাবে তাদেরকে লোভ দেখিয়েছিলেন, নেতৃত্বের লোভ ক্ষমতার লোভ কার নেই, তাদেরকে বলেছিল যে এরকম হবে এই কালেমার যদি তোমরা স্বীকৃতি দাও, একটি কালেমার স্বীকৃতি দিয়ে দাও তো এরকম সারা বিশ্ব তোমরা জয় করে ফেলবে। সাহাবায়ে কিরাম জল করে নাই আর খুঁজেই পাচ্ছে না, কোনো স্থলভাগে লোক অমুসলিম আছে আর খুঁজে পাচ্ছে না, তারা সমুদ্র পাড়ি দিয়েছে ওই দিকে মনে হয় লোক থাকতে পারে যারা এখন অমুসলিম, এরকম হয়েছে না, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন, চাচাকে বলেছিলেন ইয়া আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহু হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, তাদেরকে বললেন এই কথা যে তোমরা দুনিয়ার মানুষের উপরে তোমরা নেতৃত্ব দিবে, ক্ষমতা তোমাদের অর্জিত হয়ে যাবে, আর চাচাকে কি বলেছিলেন ইয়া আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহু হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, হে চাচা যান আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে তর্ক করব, আমি আল্লাহর কাছে দলিল পেশ করব। কই কাউকে তো নামাজের কথা বলছেন না, সালাত সালাত ফরজ হলো মেরাজের রাত্রে, 12 বছর পর, 11 বছর শেষ হয়ে 12 বছরে পদার্পণ নবুয়তের 12 বছরে পড়ার পর আল্লাহ রাসূল বললেন কোথায়, মেরাজে, মেরাজে যে ওখানে তো সালাত ফরজ হলো, তার আগ পর্যন্ত কি ছিল, শুধু কালেমা না একটাই, দ্বিতীয় ফরজ হলো সালাত,
এই জন্য সালাতেরও এরকম গুরুত্ব। তাহলে সালাত যে না পড়বে সেই ব্যক্তিও কিন্তু এরকমই কালেমা স্বীকৃতি না দিলে, কালেমার স্বীকৃতি না দিলে যেমন মুসলিম হওয়া যায় না, সালাত আদায় না করলে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করলে মুসলিম থাকে না। যাকাতও এর সাথে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ তবারক তাআলা সূরা, এই জন্য এই আমলগুলো, ইসলামের এই রুকনগুলো পালন না করলেও আমার ইসলাম চলে যাওয়ার আশঙ্কা আছে। কেউ কেউ বলছে যে ইসলাম নষ্ট হবে না, আবার মক্কা মদিনার সব আলেম একমত যে সালাত না পড়লেও ইসলাম থাকবে না। যাকাত যাকাত অস্বীকার করলেও ইসলাম থাকবে না। সূরা তাওবার পাঁচ নম্বর আয়াত এখানে উল্লেখ করা হয়, ফাইদান সালাকালা শুরুল হরম ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুম, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে হত্যা করো। এই আয়াতটা বুঝতে হবে, এটা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে চূড়ান্ত শক্তি দিয়েছিলেন, সর্বশেষ শক্তি মুসলমানদেরকে আল্লাহ দিয়েছিলেন, আর পৃথিবীতে মুসলমানদের চাইতে শক্তিশালী আর কোনো জাতি অবশিষ্ট ছিল না, তখনই আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। সূরা তাওবার পাঁচ নম্বর আয়াত, ফাইদান সালাকালা শুরুল হরম, যখন হারাম মাস অতিবাহিত হয়ে যাবে তোমরা তখন জমিনের বুকে ছড়িয়ে পড়ো। ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে তোমরা হত্যা করো যেখানেই পাও। খুজুহুম, তাদেরকে তোমরা গ্রেপ্তার করো। ওয়াহসুরুহুম, তাদেরকে তোমরা অবরোধ করো। ওয়াক'উদু লাহুম কুল্লা মারসাদ, এবং তাদের জন্য বিভিন্ন ঘাতে ওৎপেতে বসে থাকো। ফাইন তাবু, যদি তারা তওবা করে। কাফের মুশরিকদের তওবা হলো কালেমার স্বীকৃতি দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর মুসলমানদের তওবা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ। আর কাফেরের তওবা কি? কালেমার স্বীকৃতি দেওয়া। তার যত যখন তারা তওবা করবে তার মানে কালেমার স্বীকৃতি দান করবে। ওয়া আকামুস সালাত, কায়েম করবে। ওয়া আতাউ যাকাত, যাকাত আদায় করবে। ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, তাদেরকে মুক্ত করে দাও। তাদেরকে যে গ্রেফতার করে রেখেছো, তারা তওবা করলে, সালাত কায়েম করলে, যাকাত আদায় করলে, তাদেরকে মুক্ত করে দাও, তাদের রাস্তা ছেড়ে দাও। এর তাফসীর কি? এই আয়াতের তাফসীর, যদি তারা তওবা না করে, যদি তারা সালাত আদায় না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে কি? রাস্তা ছেড়ে দিও না, যেই আদেশ আল্লাহ জারি করেছেন সেটাই কার্যকর করো। ফাকতুলু, হত্যা করো। এগারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ দ্বীন, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। এই আয়াতের তাফসীর কি? যদি তারা তওবা না করে, সালাত কায়েম না করে, যাকাত আদায় না করে, তাহলে এরা তোমাদের দ্বীনী ভাই নয়। খুব জোর রক্তের ভাই হতে পারে, রক্ত সম্পর্কের ভাই হতে পারে, কিন্তু দ্বীনী ভাই না। কারা? যারা তওবা করে না, সালাত কায়েম করে না, যাকাত আদায় করে না, এরা দ্বীনী ভাই না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? সালাত কায়েমকারী, যাকাত ত্যাগকারীদের বিরুদ্ধে, যাকাত ত্যাগকারীদের বিরুদ্ধেই যুদ্ধ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন তাদের সাথে যুদ্ধ করলেন? তাদেরকে মুরতাদ ঘোষণা করলেন। ইসলাম যেভাবে গঠিত হয়েছে, ইসলাম যেসব জিনিস দ্বারা গঠিত হলো, গঠন হলো, এগুলো মাইনাস করলে পতন হয়ে যায়। এগুলো আপনি যখন মাইনাস করবেন আপনার জীবন থেকে, ইসলাম পতন হয়ে যাবে, ইসলামের পতন ঘটবে। ইসলামের পতন ঘটলেও মুসলমান থাকে নাকি? এই জন্য তো এই ভাষাগুলো আল্লাহ উল্লেখ করছেন। তো ঠিক ইসলামের যে রুকন, ইসলামের যে ফরজ আমলগুলো, এই আমলগুলো কেউ যদি ত্যাগ করে বা অস্বীকার করে, অস্বীকারের বিষয়টা অনেক ব্যাপক, ত্যাগ করার কথা আছে। সালাতের ক্ষেত্রে ত্যাগ করলেই কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। যাকাতের ক্ষেত্রে কেউ বলছে অস্বীকার করলে, কেউ বলছে ত্যাগ করলে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ ঢালাওভাবে ইসলামের প্রত্যেকটি বিষয়ে
কেউ ত্যাগ করলে সে আবার ইসলাম, তার ইসলামের পতন ঘটবে। যেমনভাবে ইসলাম গঠন হয় ঠিক তেমনিভাবে ইসলামের পতনও হয়। আল্লাহ আমাদের সকলকে ইসলাম যথাযথভাবে বোঝার তৌফিক দান করুন। আমরা যেন ইসলামের সমস্ত ফরায়েজগুলো আরকানগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং আমাদের পরিবারে যেন এগুলো বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করি। আজকের খুতবা আমরা শেষ করতে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন সাইরিল মুসলিমিন, আস্তাগফিরুল্লাহ ইন্নাহু গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة العلماء وعامة المسلمين، وخذ بناصيتهم إلى صراطك المستقيم. يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون.